দেবীজি বিশ্বকর্মাকে দিয়ে ঈশান কোণে একটা কেসময় ছিদ্র রেখেছে, পানের বুঠার সেতু দিয়ে বন্ধ করে, সেটা কিন্তু জানে না চাঁদ বেনে। চারিদিকে শতক তাল অগ্নি প্রজ্বলিত, আকাশপথে ময়ূর আর ময়ূরী, আর আছে লেউল বিজি, সেখানে হেমতল জ্যোষ্ঠের গাছ, আর কি আছে 80,000 বেনে যাচ্ছে। আর এদিকে মনসা করলেন কি, ঘোড়া বুড়াকে পাঠিয়ে দিলে দর্শন করতে। ঘোড়া বুড়া তো যেতে যেতে ঘোড়া করলেন কি, এক চাষির আড়ার মধ্যে পড়ে মাছ ভক্ষণ করে ফিরে এলো। আর বুড়া করলে কি, এক বৃক্ষের মধ্যে চেপে এক পাখির ছাউ ভক্ষণ করে এলো। সে পারলে না মায়ের কাছে জবাব দিয়ে গেল যে মা আমরা পারলাম না। তখন করলে কি, কালীনাগকে স্মরণ করলে। কালীনাগকে কেমন স্মরণ করছে, ও কালী হাই রে পদাঘাতার মুখের উৎকার দিয়েছে। কি বলছো মাগো, এত দর্প এত অহংকার, সেই রাজা চন্দ্রপতি সদাগরের যে তোমার ছাদিতে করে পদাঘাত, এই আমি সইতে পারছি না মাগো। তুমি আদেশ করো জননী, আমি এই মুহূর্তে ছুটে যাবো মাগো স্বর্ণ চম্পকেই, আমি ধ্বংস করে দেবো রাজা চন্দ্রপতি সদাগরী। না 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 কালিও না, চম্পলা নগর নয়, তুমি যাও সিজু আসি সাঁওতালি শিখরে। সাঁওতালি শিখরে আছে তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর, তার বধূমাতা লক্ষিন্দরকে তুমি দংশন করে এসো। তোমার কথা শিরধার্য রেখেই আমি চললাম মাগো ওই নিশ্চিত্র রহময় বাসর ঘরে সাঁওতালি শেখরে। তাই আমার কালীনাগ সেখানে গিয়ে আর কোনো পথ পেল না, চারিদিকে সদত্তাল অগ্নি সব কিছু যেন জাগৃত, ঘুরে এলো মা আমি কেমন করে দংশন করব, সেখানে যে প্রবেশ করাই যাবে না। ঠিক বলেছো কালীনাগ, তুমি সেখানে গিয়েছিলে। সে দেবী কি করলেন জানো, সেই ইন্দ্রদেবকে স্মরণ করে চার মেঘ 64 মেঘিনী 49 পবন বর্ত অবর্ত অমর্ত সমর্থ সবাইকে নিয়ে এলেন সেই সেই সাঁওতালি শিখরে। সে প্রলয় ডেকে নিয়ে এলেন এবং শিলা বৃষ্টি করলেন, প্রাণের তাগিদে সবাই পালিয়ে গেল, নিঝুম হলো রাত। কালিও না এবার তুমি যাত্রা করো সেখানে, দেখো ঈশান কোণে আছে আর কেশময় ছিদ্র লোহময় বাসর ঘরে, তোমার শ্বাস সেখানে দিলে তোমার পথ হবে খোলসতা, দর্শন করো তার কনিষ্ঠ পুত্র। কি বলছো মাগো, এই যে আমার প্রকাণ্ড দেহ আর কেশ সমান ছিদ্রের মধ্যে আমি কেমন করে প্রবেশ করব মাগো, তুমি আমায় বলে দাও মাগো, আমি কেমন করে যাত্রা করব সেই রহময় বাসর। কালীনাথ তোমার গায়ে আমার হাত দিলাম, আজ থেকে যদি আমার কি রাজ্য সিদ্ধ লাভ করতে পারো, সর্বনাগ নাগিনী ছোট ছিদ্রের মধ্যে প্রবেশ করতে পারবে, তুমি সেখানে প্রবেশ করতে গেলেই প্রবেশ করতে পারবে, আর কিছু আসেবা প্রয়োজন তোমার? না বরাদে তো আমি কারো এ করতে পারি না মাগো, আমি কারো অনষ্ট করতে পারি না, অতি সম্পদে আমি এসেছিলাম মর্ত ধামেই, তোমার কাছে এসেছি মা তুমি আমার। আর অভি সম্পদ দিতে দেব না, তাই কি করলে তার বাম অঙ্গ থেকে দেবী ময়লা দিয়ে মূষা তিনটি নির্মাণ করে দিলি, যাও তার তুমি পদতলে থাকবে, পদপানে চেয়ে তোমাকে পদাঘাত করবে না দংশন করবে তুমি, তারপরে যাবে তার মুখ্য প্রাণী তোমাকে হস্তাঘাত করবে না করবে দংশন তারে, পদর পায়ে চেয়ে থাকবে যখন পদাঘাতে আর একবার করবে আঘাত, সেই সময়কালে করবে ওরে কালীনাগ, নাগের ধর্ম বিনা অপরাধে কাউকে দংশন করে না, তোমার অপরাধ পেলে এবার তুমি দংশন করতে পারবে তাই না? তাই কালীনাগ কিভাবে দংশন করছে আমার দেখুন সেখানে। জয়
শাশুর ঘরে দেখাবো না মা, পারলে
আমার একটা কলার মান্দাস তৈরি করে দেন। আমি ওই মান্দাস লয়ে আমার মরাপতি লয়ে ওই গণ্ডিকা নদীর জলে ভাসতে ভাসতে আমি যাব দেবালয়ে। দরজায় পড়ে মাথা ভাঙছে আজ পুত্র হারা হইলাম রে আমি আমি আজ আবার বেহুলা সতী বলছেন তবে মাগু খেতে আর লাভ নেই আমি যা বলছি তাই করুন। শ্বশুর সদাগর বলছেন ওরে ওরে উচকাপালি দেউল্লা তোর চিরল চিরল দাঁত আর বাসরে খাওয়ালি পতি না পোহাল আমি তোর হাতে সঁপে দিয়ে দিয়েছিলাম এই সাঁওতালি শিখর আজ লহর বাসর ঘরে কিন্তু তুই আমার এই একমাত্র লখিন্দরকে রক্ষা করতে পারলি না তাই তোর মুখ আর দর্শন করতে চাই না। আমি কথা দিচ্ছি আর ওই যে আমার আপনার ওই রাজ্যে গণ্ডিকা নদী সেই নদীর জলে ভাসতে ভাসতে যাবো আমি যাবো দিলাম পিতা আমার একটি মান্দাস তৈরি করে ও কলারে মান্দার তৈরি করো শ্বশুর সদা।